দিন যতই গড়াচ্ছে মানুষ তত ডিজিটাল হচ্ছে, আর আস্তে আস্তে সব কিছুই সহজ হয়ে যাচ্ছে। আগে মানুষ ব্যাংকে টাকা তোলার জন্য ঘণ্টার ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন, এখন ব্যাংকে লাইন দিয়ে টাকা তোলার দিনও শেষ, প্রত্যন্ত গ্রামে হোক বা শহরে। এখন যেখানে সেখানে এটিএম পরিষেবা, তাই সহজ হচ্ছে আরও ব্যাংকিং পরিষেবা। কিন্তু দেখা যাচ্ছে যতই সহজ হচ্ছে সমস্যা ততই বাড়ছে। মনে করুন আপনি কোনো এটিএম থেকে টাকা তুললেন, টাকা তোলার সময় বেরিয়ে আসলো আপনার কাছে জাল নোট। তখন আপনি খুব চিন্তিত, কি করবেন ভেবে পাচ্ছেন না। আপনাকে বলবো অযথা চিন্তা করবেন না, এর উপায় আছে। কি করতে হবে এটিএম থেকে জাল নোট বেরিয়ে গেলে, এর উপায় কি, সেগুলোই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যদিও হয়তো আপনি এরকম সমস্যায় পড়েননি, তবুও আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, জেনে রাখুন, অন্যকে জানার চেষ্টা করুন, জেনে রাখুন, ভবিষ্যতে কাজে আসতে পারে। আপনার যদি জানার ইচ্ছে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অন্যথা ইগনোর করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন। তাহলে আমরা যখন অতি প্রয়োজনীয় ভিডিওগুলি আপলোড করব, সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন এবার শুরু করি। হয়তো আপনি মনে করছেন এটিএম থেকে কি জাল নোট বেরোয়, এটা অসম্ভব। কিন্তু না, অবহেলা করবেন না, এর প্রমাণ আছে, এটিএম থেকেও জাল নোট বেরিয়েছে। আপনার সাথে এরকম ঘটনা না ঘটলেও আপনার মতো আমার মতোই কাউরির সাথে ঘটেছে। যাই হোক, যখনই আপনি এটিএম থেকে টাকা তুলবেন যদি দেখেন জাল নোট, তাহলে প্রথমে যখন আপনি এটিএম থেকে টাকা তুলবেন, এটিএম ঘর থেকে বেরিয়ে আসার আগেই আপনি চেক করে নেবেন। যদি আপনার সন্দেহ হয় এই টাকাটি জাল, তাহলে প্রথমে টাকাটা এটিএমের ঘরে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে মেলে ধরবেন, সেই ক্যামেরার দিকে দেখাবেন, থেকে যে স্লিপটা বের হচ্ছে সেই স্লিপটা যত্ন সহকারে রেখে দেবেন। যদি দেখা যায় মেশিন থেকে স্লিপ বের হচ্ছে না, তাহলে আপনার মোবাইলে আসা টাকা তোলার মেসেজটি যত্ন করে রাখবেন। এরপর সেই টাকা সহ সমস্ত বিস্তারিত বিবরণ নিয়ে আপনার ব্যাংকের শাখায় যোগাযোগ করবেন। ব্যাংকে গিয়ে সঙ্গে সঙ্গে টাকাটি বদলে না দিলেও আপনাকে টাকা বদলে দিতে বাধ্য ব্যাংক কর্তৃপক্ষ, কারণ আরবিআই এর নিয়ম অনুযায়ী ব্যাংক আপনাকে পরিষেবা দিতে বাধ্য। কিন্তু মনে রাখবেন, আপনি হয়তো মনে করবেন এটি খুব ঝামেলার কাজ, তাই হয়তো টাকাটা চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ভুলে ওই কাজটি করবেন না, অযথা ঝামেলায় জড়াবেন না। জাল টাকা আপনি গোপনে চালিয়ে দেওয়ার চেষ্টা করলে এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, তাই এই অপরাধ থেকে বেঁচে থাকবেন। আপনি ব্যাংকে যোগাযোগ করবেন, ব্যাংকের স্লিপটি দেখাবেন, ব্যাংক কর্তৃপক্ষ আপনার স্লিপটি নিয়ে ভেরিফাই করবেন, প্রয়োজন পড়লে সিসি ক্যামেরা চেক করবেন, আপনার অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দেখবেন, তারপর আপনাকে সেই টাকা পরিবর্তন করে নতুন টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল তত্ত্ব যা আপনাদের জানালাম, আরবিআইয়ের তত্ত্ব অনুযায়ী আপনাকে এই তত্ত্ব দিলাম। যদি আপনার কিছু জিজ্ঞেস থাকে বা আপনি কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধব বা আপনজনকে সচেতন করতে এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।